খাগড়াছড়িতে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় শহর তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন প্রতিরোধে প্রায় 586 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।